এলাকায় আগবঢ়াইছে অনমোল মেরি, আল্ট্রা লাইট টি টাইম বাইট, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আৰু নেরোলেক সুরক্ষা। ফ্রাইডিস্ট এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। নিয়ম দক আপনাক ভালো পাও, ভক্তিও করো। রাম মই কি করো এতিয়া, মানে কি দিম? আশীর্বাদ দিছিল না? দিছো। পিতা কপালত এটা চুমা আঁকি দক। বিহু দিনা খুজি লোৱা কাৰণেহে সেয়াটো কৰিলো। প্ৰকৃতাৰ্থত কবলৈ হলে মই মোৰ বিচাৰ বিবেচনাৰে কবলৈ খোজো। হওক কি হওক, তোমাৰ অন্তৰখন দুখিত হোৱাৰ কাৰণ নাই। মনৰ ফিলিংছটো কথাহে ক'লো। মনৰ ফিলিংছ ব্যক্ত কৰিছা যদিও মই একাত্ম হ'ব নোৱাৰিলো। একো বুজি চুজি পোৱা নাই। হওক কি ক'ব খুজিছ কথিততে ক। হওক দেই, তুমি যি দুখ কৰি আছ মই ভাবো তুমি দুখ কৰাৰ একো কাৰণ নাই। কিয় বা কলি? ভালকে হওক বা বয়াকে হওক, সেৱাটো তুমি নকৰাকে থাকা নাই, না নকৰাকে আছ। কোৱাত কৈছো, কথাটো হ'ল সেয়াকৈ কৈ দিলো, মোক কৰা ইচ্ছা নাছিল, বাধ্যত পৰিহে কৈছো। হে সেইটোৱে ক'ব নালাগিছিল। হে হৰি, ইফালেও ক সিফালেও ক, কিয়? মই কনফিউজন হৈ গ'লো নহয়। কিয় কনফিউজ হ'ব লগা হ'ল? বেয়া কৰিলো ন, বিহু দিনাখন সেয়াটো কৈ তেনেকৈ ক'ব নালাগিছিল। হ'ব দা, এতিয়া মন বেয়া কৰিব নালাগে, পাছৰ বাৰ কিন্তু সেনেকৈ নকবা। অহা বা সেয়া কৰিম, আওচোন এবছৰ ৰ'ব লাগিব। নালগে ৰবা, এক বছৰ ৰখবা। আও এবাৰ সেৱা কৰিবলৈ যাম মই, মোক ফৰক পৰিছে, তাকোৱে ৰাতিখন। ৰাতি কৰবা নালগে দা, দিনতে যাই কৰি আহিবা। কাইলে মাঘৰ মাহত একবাৰ সেৱা কৰিছ, আৰু দ্বিতীয়বাৰ নালগে? মাঘৰ মাহত দুবাৰ সেৱা কৰিব নেপায় নেকি? পালিও নালগে। অ বৈহাগ মাহ আহি আছে, বৈহাগ মাহত গলত এখন গামছা দি সেৱা এটা কৰবা, কাম শেষ। ও জান্তু, জান্তু আ, ও জান। অ মাই ডিয়ার কক, মস্ত ভোক লাগিছে আগিবা। দিনত দুখন ডগ্রি খাইছি হে। হাজারক দীপ্রায় ভাত খনাই না। কে পুয়া রোদুত বই বই রাতির মাংস দি জকরা ভাত খাই ফেলা ঘরুক গেল। তাতে ই ঘরে সি ঘরে ঘুরি লাড়ু পিঠা খালাক, ঘরো দাই জুলা মিঠাই দই দি এক সৈরা সিরা কান্দা খালাক। ইতা কে ভোক লাগিলে? তাকে তো কলু হা, হাজার জি খাও, ভাত নাখলে কাম নাই দা, ইটা হনকালে ভাত রান্ধাকে য। ইটা কিন্তু মই আঞ্জা চাঞ্জা আকো নারান্ধো। হাউ কাঁচা নিমখে দি ভাত খাম? কাঁচা নিমখে দি ভাত নেদাও। কি হেৰি দিবা তেনাহলি? এনাই সুন্দরকে ফুলকবি আলু মটর দি মাছুর আঞ্জা বানালো, মাছুর আঞ্জা খেয়ার কাহ বলে কাও নাখলাক, মাছ গিলা বাছি বাছি খালাক। মস্ত আগকে রাই জোল আছে, ইটা তাকে পিঁয়াজ জ্বালা কাটি তেলে নি মারিম। মাছ নাই? দারুত দিবেক গেলেও নাই। হাউ পাই গেলো বঢ়িয়া বুদ্ধি, দিনত যে ডিমা খেলে চারটা ডিমা আনছিলো, সেইকেইটা উহাবা আৰু ভাজবা, তাতে মাছৰ জোলখিনি তেলে নিমাত দিবা, মজা লাগিব। হ'ব দক। অ মাই ডিয়াৰ, এটা কথা হ'ব নেকি আৰু? কি কথা? ৰাতি মায়ে মাছ মাংস গোটাই খাইছি, পুৱা আৰু ৰদুত বহিও খাইছি, লাড়ু খাইছি, পিঠা খাইছি, ও শেৱালি হাতৰ ঘৰক যাই দুই টুকুৰা হাঁহৰ মাংসও খাইছি। এতিয়া ঘৰে আহো ডিমা খোৱালি মায়ৰ পেচাৰ উঠে নেকি হে? পুৱা ৰাতি যদি বাঘাত পে যাব লাগে আৱে, এনাই ঠাণ্ডাত কেনে কাজ কৰ্ম কৰব হে? হক কি ফালতু কথা কোৱা তুমি? সঁচা কথা কলো, ইটা ডিমে নানান্দো, ডিমে কালি ৰান্ধিম, ইটা ফকৰ ভাত মাছৰ জোলেদি খাব। আছো না নাইবা? আছে ৰ, দুৱাৰ খোলা আছে দেখোন। বেমাত কি বুলি মাতিম নো? কঁঠাল গুটা বুলি মাত। এই পাগলা, কঁঠাল গুটা খুৰা বুলি মাতিব লাগিব। লাগবতো, তে কঁঠাল গুটা বুলি মাতবি নাকি? একলাই খুৰা বুলি মাত। একলাই খুৰা বুলি মাতিম? অঁ অ' কুনিয়া ভাল হা,
দো পিতামার গায়ে বদমিত দিনা কে আইলি আয় কি কলা খুড়া বদমিত দিনা দো কে আইলি তাকে উচ্ছুর বয়া পাইছি না কি খুড়া হাই কে বেয়া পামায় মই তো গুয়াহাটির পা আইলু হে ঐ বা 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 হাও ও কে উঠলি আয় আসলতে খুড়া দেখোয়ে তই নকা গিয়া তই কয়ে তই কলি কথা গেলা ভাগ লগে কব পারা মই কলি সস্তায় নহয় না আজি এই সত্রজনের বদমিত দিনা আমি দু আপনা গুরু বুঝবার ইচ্ছা করছো কিনো কহায় ফল হব না খুড়া না কিবা আপত্তি আছে এ আপনায় আপনায় গুরুর শিষ্য যিমানে পারে সিমানে ভাল দে বোলা হাতে মই ফাঁচি বাজারত সুমি আছো হ্যাঁ তাতে দেখছো পিঠার দোকান তার পায়ে দুটা প্যাকেট পিঠা মারি লই গেছি এলু খাই যাবি খাই যাবি ও মা আপনার ঠান্ডা লাগে নাই লাগা নাই মই দুখন ঠান্ডাতে কপি মরবে ধরছু হে হা তোর কিবা বেমার হইছি কেনু কুয়ে হে ঠান্ডা ঠান্ডা নালগিলি গরম লাগবো নাকি কিবা এনাই সুন্দরকে রোদ উঠি আইছি এই রোদত যদি তই কপি আছা তোর কিবা বেমার হবা লাগব একটু হাতাং বেমার হলি মই কিবা গম না পালু নাকি কিবা ভিতৌরা বেমার হইছি হেন পাও গম না পাও পারা হই না হই তো আপনার গরম লাগছি আপনার হে কিবা বেমার হইছি ডক আকো বেমার হন নাই মোর এই মত ঠান্ডা যদি আপনার গরম লাগছি বেমার অত খাতাং ওই আবেরি কি বেমার হলে মোর মুখ খুজা বাইসা উঠিলে নে ধকে হং তু বাপ্পা ওই দল ভাত দিনে ক মাংস খাইছি পেসার হইছি আপনার হেডরি গরমও লাগছি খং উঠছি তোর বেমার হক তই নমরা কে বেমার হই আপনারে বেমার হক আপনি মইরবা লাগে মই মরবে নালগে ও মল্লিও নামান গরম পড়া গেলি রখো এই ঠান্ডাত পুতেরে কাজ করতে মারা যাবো ওই আবেরির ভাউ ধরি যা তা কথা কই না কেবি দে পাক মারি মুরা সিংই পেলাম খুই দিও তু পাগলা হইছি এ নয় ডক দাদা ও মার বেমার হইছি এই ঠান্ডাত মায়ের গরম লাগছি এ পেসার উঠছি পেসার তো বেমারে এই টং টইঙা রোদ দিছি এই বুলে কিবা ঠান্ডাত কপি মরে কিবা ভিতৌরা বেমার হইছি দে কার বেমার হইছি এ দাদা আপোনাৰ গরম লাগিছে আপোনাৰ আকো ঠান্ডা লাগিছে মই কবলে গলে আপোনালোক দুইজনীৰে বেমাৰ আপোনাৰ হাই প্ৰেছাৰ মালতী ডাঙৰিয়ানী আপোনাৰ ল' প্ৰেছাৰ ডাক্তৰক দেখুৱাই ল'ব তাৰ বিদ্যাটো কেনে হ'ব অতি সুন্দৰ বিদ্যা এইটো না গুৱাহাটীক যাই পেলাই সেইটো বিদ্যাই ল'বিয়ে গুৰুদেৱে শিকি দিলি পাৰা যায় এতিয়া সেইটো বেপাৰ বেয়া হৈছে বাপাহঁত কা কথাত নো ইমান আপচিত হৈ আছা এ ৰীতাৰ মায়েকক ক'লো ও হ্যালো প্রেম ভাই তোমাক ইমান বিচরিছো তুমি আহি এতে হুমে আছো মো কথা কিনি শুনকছুন মানে বেছে গিরিয়েকজন আহি পোৱা নাই বিহু কিদিনত গিরিয়েকজন নাহিলে তেখেতৰ কিমান বেয়া হ'ব মানে মই মানসিক অৱস্থাৰ কথা কৈছো প্লিজ পিঠাকেইটা মস্ত হট পালোয়ে ভাই কিয়া কচুন কিনি আনা পিঠা কারণে হেই বান্দার চুর করি আনা পিঠা কারণে ও চুর করা বস্তুর সদে বেলেগ ভাই হ্যাঁ কি কথা কয় ফল এ দো কথাই মোক বদনামি করে দিবি আই ও গলা চুর করা পিঠা নয় চুর বিদ্যা মই কেনা বেসু আপনি রঘুন কলাকার গুরুদেব চুর করি আনা বলি মুঠেও হনাই চুর করা শব্দ তো মই কয় নাই হাতত টিপা চার প্যাকেট আনা তো হয় হেতু চুর করাই হল ও তন্দে আকো শিকায় নাই ফল
পকেট মারক চুর বলে কয় নাকি মুঠে নক পকেট মার বলে কয় হেঁকে হাতত টিপতে চুর করে আমাক চুর বলে নক হাতলর বলে কয় এটো একটা বেমারেই এই বেমার তো মোট জানায় এই হাতলর স্বভাব তো থাকার কারণে তো চারখান পিঠা খাবা পালি ঠিকে কইছি আমি দু আগতে হাতলরে আসলো এই পিছত দেখি নে চুর হলো ও গুরুদেব পকেট মারা বিদ্যাটো কেনে হবে অতি সুন্দর অতি সুন্দর বিদ্যা এটো না গুয়াহাটী যাই ফেলে হেতু বিদ্যাই লবিয়ে গুরুদেবে শিকে দিলি পারা যায় ইটা হেতু ব্যাপার বেয়া হয়েছে বাপা হাত কিয়া হও ধরা বললি রাইজর হাতত মারা যায় হ্যাঁ হেগলা ভয় নাই রহয় ফল কথা হল আজিকালি হেতু ব্যাপার বয়া হল হেতু ব্যাপার সুন্দর আছিল চুটিবাসত মানে চুটিবাসর ভিড়ত আজিকালি চুটিবাস টেকার এগুলা নদীর পানী আনল আহানোর পিছত চারিখান লাগি থাকে ভিড়ে নহল ফল আজিকালি ভিড় নাই ন গুরুদেব এ নাই নাই যেটা নাক ফেঁচা চুটিবাস আছিল বাপ্পা ঐ কি ভিড় উঠফাই নরা উঠলি নামবা নরা সেই সময়ত এখান বেপার মোৰ অম খামেছিলো দিনে 200 টাকাৰ মাতে নাছিল 200 টাকা মাত্র এটা কথার দাম দাই হোক নে হ সেই সময়ত কামলার হাজিরা আছিল 10 টাকা 12 টাকা পাঠার মাংসর কিলো 8 টাকা 10 টাকা আকবার দমিত 12 টাকা হল হাহাকার সারু ফেলে পেহী কিয় ইমান আপচিত হৈ আছা কি গলি তুমি চোন কিবা আপচিত হৈ আছা মানে কিবা দুখ কৈ থকা যেন লাগিছে কিবা এটা কথাত খং উঠি আছে ৰ একো দুখ কৰা নাই মাথা চাথা কিবা গৰম উঠি আছে কিয় মোৰ কিবা কথাত নে কি পেহী নহয় এ তোৰ কথাত নহয় গজমুৰি কা কথাত নো ইমান আপচিত হৈ আছা এৰিতাৰ মায়েকক কলো ও হেল্ল' প্ৰেমবাই তোমাক ইমান বিচাৰিছো তুমি আহি ইয়াতে সোমাই আছ তোমাৰ এ কিবাহে বোলো তহঁতক খুইদক পেহীয়ে কিবা এটা কৈছে তাৰে কাহিনীকে শুনি আছো কি হে পেহী মাক কি কৈছ একো বনাই দে এই মাত্ৰই দেখোন ক'লা নহয় এ ঠাণ্ডা পৰাৰ কথা কৈছো এ খুইদক ঠাণ্ডা পৰাৰ কথা কৈ তুমি মানুহজনী গৰম হৈ আছা কিয় মাই কি কৈছে হে পেহী ক নাই এ তে গৰম কিয় হলা তুমি এই পাগলী তুই কিবা কৈ থাকে এ ওৱাই মইহে এতিয়া পাগলী হলো তুমিয়ে চোন কৈছিলা আপচিত হৈ থকা বুলি যা এ মৰণ নহয় কি কিবা কিবি কৈ থাকা মিছা মিছি কথাগেলা লগে কবাত যাং কবাত লগব এটা সেইটো স্বভাৱ মোৰ নাই কোনটো স্বভাৱ প্ৰেমবাই কবা কথা কবাত কৈ জেং লগাই দিয়া স্বভাৱ অ সেইটো স্বভাৱ মোৰ আছে তাৰ মানে মই কেনেকে জানিম নিজে বিচাৰ ক আকৌ গয়া তোমাৰ বিষয়ে কি কয় তোমাক কিয় চেনেল পেহী বুলি মাতে এইবোৰ হিচাপ কৰিলে সকলোবোৰ জল জল পট পটকে ওলাই পৰিব এতিয়া বল হা গজমুৰি ইমান ডাঙৰ হলি পাখা গাজিল তো হাফিজ ভাই হাফিজ ভাই ৰবচোন ৰব ৰব আপোনাক লগ পালো ভালেই হল মোৰ কাম এটা কৰি দিয়কচোন এথেন যাব পাৰবা নাই দিয়ক মোৰ এটা জৰুৰী কাম আছে মাত্ৰ 5 মিনিটৰ কাম মানে বৈষ্ণীয়ে ফোন কৰিছিল মাকৰ ঘৰৰ ওচৰতে কণমানিটোৰ সতি মানে খোজকাঢ়ি যাব নোৱাৰে আজি আকৌ ৰিক্সা পাবলৈও টান নহয় মই পাৰবা নহয় দিয়ক মোৰ কথাখিনি শুনকচোন মানে বেচেৰি গিৰিয়েকজন আহি পোৱা নাই বিহুকেইদিনত গিৰিয়েকজন আহিলে তেখেতৰ কিমান বেয়া হ'ব মানে মই মানসিক অৱস্থাৰ কথা কৈছোঁ প্লিজ মই পাৰবা নহয় দিয়ক ভেটেৰিকা মোৰ কথাখিনি শুনিলে আপুনি নোৱাৰো বুলি কেতিয়াও নক'লেহেঁতেন মোক কৈছে যি ভাড়া লাগে তাকে দিম ওলাই ৰখি আছে আউটকৈ থৈ আহকগৈ না মই 100 বাৰমান ক'লোহে আপোনাক মই পাৰবা নহয় প্লিজ প্লিজ মোৰ কথাখিনি নুশুনে কিয় শুনকচোন মই আপোনাৰ কোনো কথাই শুনবা নোৱাৰোঁ তাৰমানে আপুনি মোক এইখন হেল্প কৰি নিদিয়ে ৰিক্সা এখন পঠিয়াই দিব নোৱাৰিলে বস্তুনে মোক কামুৰি বখলিয়াই পেলাব অনুগ্ৰহ কৰি মোৰ কথাখিনি শুনকচোন আপোনাৰ কামো কৰবা নোৱাৰোঁ কথাও শুনবা নোৱাৰোঁ এথেন মোক যাবা দিয়ক মোক কিন্তু আজি আপুনি অচিনাকি মানুহৰ দৰে ব্যৱহাৰ কৰিলে দেই কিয় এনে ব্যৱহাৰ কৰিলে মোক মোৰ মুখত দেখি চাওকচোন মাই গড আপোনাৰ প্ৰেচাৰ আছে নেকি বাৰু থাকাত নাছিল ৰাস্তা আগ দি আপুনি সেই প্ৰেচাৰটো থৈছে কালি ডিমা খেলা জিতা ডিমা বহুত খালো দিয়ক খাই পেট বয়া এথেন আপুনি প্ৰেচাৰটো থৈছে আগপাল্লা চাউলৰ দাম হৈছে 10 টাকা গুৰুদেৱ কম মান্ধাতা যুগৰ মানুহ নহয় ৰে ভাই কথা কিন্তু বস্তুগেলা দাম বাঢ়িবৰ বেছি দিন নাই
আমার মায়াতে কই নয় সরুতে বোলে বস্তু গেলার দাম বৈধস্তা আছিল ভাই কি হা মাই চিন পাইছ না পাইছো পাইছো মোর পেসার হইছি পেসারত ট্যাবলেট খাই মাদ্দরে যদি বিছনাত পড়ে থাকি লাগে সংসার কেঙ্কে চলবো কি পেসার হইছি হা আপনি আহি আছি ধাই বাড়ির দেখি গেছো হা মোর মাই হাত মই খালি মোর গতাই কথা বইয়া হব মই না খাও দে মাই মই ইটা যাও ও কুরিসা পিছত খাম দে ইটা যাও দে ও আয়ো ও খিলি আয়ো আঠা কিলোর পাথার মাংস ভাই 2 টাকা 12 টাকাত কামলার হাজিরা টাকাত সেটটা দিমা নুমাখর কেজি 15 পয়সা আকপাল্লা চাউলর দাম হয়েছি 10 টাকা গুরুদেব কম মান্ধাতা যুগের মানুষ নহে রে ভাই ওটা কথা কিন্তু বস্তু গেলার দাম বেড়ে বাবর বেশি দিন নাই আমার মায়াতে কই নয় সরুতে বোলে বস্তু গেলার দাম বৈধস্তা আছিল ভাই ও পহেরি গেলাই ধানোর বদলে মাছ দিছিল শিকার বেশি পয়সা নিছিল কি শিকারে মাটির বাসন বন মানে আগতে মাটি মাহা পুরি ফেলে এঙ্কি একখান এই ডাঙার ডাঙার নিমকি রমান করি ফেলে বেছে তাকে কিনি খায় মাটি খাবে খায় তো পাগলা হয়েছে নাকি মায়েরে ঘুটবি তন্তুর মায়ের তো তামাম খাইছিল আমার মায় ও তন্তুর মুঠ ভাই বই নাকি মান তিনি বই নি চারি ভাই মুঠ হাত মুঠতে তন্তুর মায়েরে 7 বছর মাটি খাইছিল কে বান্দার তিনি গেলে মাগো বাউলি মাটি খাইয়ে তন্তুর মায়েরে না খাওয়াই আছিল যাও এ বান্দার ও এই মা উর কাম এটা আছে তো বা যদি ব আউ দে যা কি হা মাই চিন পাইছ না পাইছো পাইছো ও মাই বলি মাতা কারণে বেয়া পাইছ নাকি হে পোনাই পোনাই কিন্ন থানাত মাই বলি মাতাতে তুই মোক মারা আনে পালু একলা কথা কই কেলাস দে আর আহ দ ও ও শুনাছন ও মাই শুনাছন ও হেপতি গেলে আই ফল হে ও কি কইছ আজানটু আকো করা নাই কি হইছে আজান আপনি পয়সা জোগাড় করক কিয়া কিবা মাটি সাটি কিনবা না কিয়া মাটি পয়সা জোগাড় করবা গলাজি হাজার পয়সা জোগাড় করক হাজার মাটি কিনুক ফুক করবে গেলি বাসিতু থাকবে লাগবু হা কি হইছে আ তোমার মোর আকো নাই বা হক আপনা পয়সা জোগাড় করবে দিছু করক মোর পেসার হইছি পেসারত ট্যাবলেট খাই মাদ্দরে যদি বিছনাত পড়ে থাকবে লাগে সংসার কেঙ্কে চলবো কি পেসার হইছি হা কেঙ্কে গম পালা মায়ের গরম লাগে মোর ঠান্ডা লাগে ও বুদেশ্বর দাদা কইছি আমার দুরু বলে পেসার হইছি মই কিন্তু অকালতে মরাত নাই সোয়ালি দেখিলে পছন্দ লাগি যায় পছন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই বরলাকাই আমার বরলাকাই বরলাকাই আমার বরলাকাই বরলাকাই আগবঢ়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।